নলেজ সিটিতে কেন যাবে? উনি তো আনা শিখিয়েছে, উনি তো মেয়েদের আনা শিখিয়েছে, উনি তো মেয়েদের পাশে বসতেন, মেয়েদেরকে কোলে নিয়ে বসতেন, কোলের কাছে নিয়ে বসতেন, একই মঞ্চে মেয়েদের পাশে গিয়ে বসতেন। উনার মুখে এসব ভালো লাগে না, উনি আগে নিজেই হিদায়েত হোক। শিরায় শিরায় রক্ত, খাকশিয়ালে রক্ত। আপনারা তো চুলকনি হচ্ছে কেন? আপনারা তো গায়ে সুড়সুড়ি হচ্ছে কেন? যতটা নিয়েছে ততটা করছে। আপনি তো আজ থেকে 30 বছর ধরে মানুষের কাছ থেকে ঝেড়েছেন, 35 বছর 40 বছর মানুষের কাছ থেকে ঝেড়ে 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 কি করে? আপনি শুধু বিলাসিতা করেছেন, ফুর্তি করেছেন। বাঁশ আমুজা বাঁশ আর 200 করে টাকা ওসব নাই, এ ভণ্ড বসেন। আর আপনি শুধু বারবার একটা কথা বলছেন, বাঁশ গাঁটওয়ালা বাঁশ নিয়ে আসবে, গাঁটওয়ালা বাঁশ নিয়ে আসবে, গাঁটওয়ালা বাঁশ। এসব কী ভাষা? PMLA মন্ত্রীরা ওনার সঙ্গে বসে ওঠে, ওনাকে তো বাবা বলে, বাবা বাবা। আপনার মুখটা পুড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে হিংসা করে করে। যিনি বলছেন মানুষকে ধোকা দিয়েছে, ওই চাচাকে আমি বলি, আপনার মনে এত হিংসা কেন? এ মিডিয়া ভাইয়েরা, তোমাদের জিজ্ঞাসা করছি, রবীন্দ্রনাথ ঠাকুরের গোঁপ দেখেছো? গোঁপ আর ওনার গোঁপটা মিলাবেন, উনি তো ফাঁসে, পাক্কা উনি ফাঁসে। হিংসা করে করে ওনার কী হয়েছে? দাড়িগুলো কেটে কেটে, দাড়ি কেটে কেটে, দাড়ি বলে কিছু জিনিস নাই ওনার মুখে। গ্লাসে পানি খাবে, সেই গ্লাসে পানি খাওয়া যাবে না। উনি যদি কোনো পানিতে ফুঁক দেয়, কোনো তেলে ফুঁক দেয়, সে ফুঁকটা হারাম হয়ে যাবে। রাম রহিম বাবা নাম শুনেছেন? উনি কীভাবে অট্টলিকা করেছিল জানেন? রাম রহিম বাবা তো পশ্চিমবাংলায় ইনি যেভাবে অট্টলিকা করেছে, তাই ওনাকে আমরা বলিছি রাম রহিম বাবা, আমরা বলি রাম রহিম বাবা। এইভাবে চিটিংবাজি করতেন তো আপনি? আমি তো আপনার বাড়ির ছেলে, আপনার নারীর খবর আমি জানি। ওই বাবা থাকবে বলেছে, তাই মুখ্যমন্ত্রী আসবে না বলেছে। কথাগুলো বলে, ওই বলার পরে কমান্ডগুলো দেখে কীভাবে মানুষ গালাগালি করে। প্রধানকে দায়িত্ব দিলে ঝেড়ে খাওয়াটা সুবিধে হবে। আপনি এটাই চাইছেন যে ফুরফুরা শরীফে আমি একাই ডন হয়ে থাকবো নাকি? আমি হক কথা বলি, আমি কাউকে ছেড়ে কথা বলি না। সে কে, কে আমার চাচা, কে আমার ভাই, ওইসব আমি দেখি না। যে অন্যায় করবে আমার প্রতিবাদ হবে। আব্বাস সিদ্দিকী, ও তো আমাকে দাওয়াত দেয়নি, আমার কোনো ভাইকে বা কোনো বাপ চাচাকে দাওয়াত দেয়নি, তো আমার তাতে কী হয়েছে? কিসে তাতে আমার হিংসা কী আছে? একটা কাজ হচ্ছে তো, দাওয়াতটা বড় জিনিস নয়, আমি তো খুশি। আমাকে দাওয়াত দেয়নি ঠিক আছে, তার ব্যক্তিগত ব্যাপার। আমার কোনো ভাইকে দাওয়াত দেয়নি, তার ব্যক্তিগত ব্যাপার। আমার কোনো বাপ চাচাকে দাওয়াত দেয়নি, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এটা ভালো কাজ হচ্ছে তো, এ তো এটাই তো খুশি, আলহামদুলিল্লাহ। এর চেয়ে বড়ো খুশি কী? এটা ভালো কাজ হচ্ছে তো, সে তোমার দাদা হুজুর, এতে হিংসা করার কী আছে? এটা হিংসা করার কী কারণ? আব্বাস সিদ্দিকী যে কাজটা করছে মাশাআল্লাহ খুবই ভালো। ফুরফুরা শরীফে এরকম কাজ অনেক দিন আগেই হওয়া দরকার ছিল। মাশাআল্লাহ আব্বাস ভাই যে কাজটা করছে, কে কতটা খুশি আমি জানি না, তবে আমি বিরাট খুশি। দাদা হুজুর পীর কিবলার শান, দাদা হুজুর পীর কিবলার ইজ্জত আল্লাহ দিয়েছেন, আল্লাহ অনেক দিয়েছেন। তবে এটা যদি ঠিকমতো হয়, নলেজ সিটি যেটা করছে আব্বাস, আল্লাহর রহমতে এই সিলসিলা আল্লাহ আরও আগে বাড়বে। এই সিলসিলা দাদা পীরের সিলসিলার মানুষ মহব্বত করে, মহব্বতটা আরও গাঢ় হবে ইনশাল্লাহ। আর এত মানুষ যে এসেছে, তারা সত্যটা দেখেছে, সত্যটা জেনেছে, সত্যটা বুঝেছে, তাই তারা এসেছে। আচ্ছা বলতে, এত লোক হবার কারণটা কী? কারণটা তো এইটাই, মানুষ এখন বুঝতে শিখে গেছে, মানুষ এখন জানতে শিখে গেছে, তারা দেখেছে, বুঝেছে, হ্যাঁ সত্যি হচ্ছে, তাই আসছে। যিনি বলছেন মানুষকে ধোকা দিয়েছে, ওই চাচাকে আমি বলি, আপনার মনে এত হিংসা কেন? আপনি এত হিংসুক কেন? এত মানুষের প্রতি হিংসা করেন কেন? আপনারই তো ভাতিজা, আপনারই তো ছেলে যদি ফুরফুরা শরীফে একটা কাজ করে, আপনার তো খুশি হওয়া দরকার, আপনার তো হ্যাপি হওয়া দরকার যে আমার একটা ভাইপো করছে, আমার একটা ছেলে করছে। আমি যদি কিছু কাজ করি, বা আমার কোনো ভাই যদি একটা কিছু কাজ করে ফুরফুরা শরীফে, একটা মাদ্রাসা করে, একটা মসজিদ করে, একটা হোস্টেল করে, একটা মুসাফিরখানা করে, একটা লাইব্রেরি করে, আপনার তো খুশি হওয়া দরকার। আপনার মনে এত হিংসা কেন? আপনি এটাই চাইছেন যে ফুরফুরা শরীফে আমি একাই ডন হয়ে থাকবো নাকি? সে জবানা ছালা গিয়া, ফুরফুরা শরীফে সবাই এখন উপযুক্ত, কেউ এখন মূর্খ নাই, সবাই মাশাআল্লাহ উপযুক্ত, সবাই সব কিছু অনেক কিছু করতে পারে। আর আপনি শুধু বারবার একটা কথা বলছেন, বাঁশ গাঁটওয়ালা বাঁশ নিয়ে আসবে, গাঁটওয়ালা বাঁশ নিয়ে আসবে, গাঁটওয়ালা বাঁশ। এসব কী ভাষা? হ্যাঁ আপনি কি ঝাড়েন নে? ও যতটা নিয়েছে ততটা করছে,
আপনি তো আজ থেকে 30 বছর ধরে মানুষের কাছ থেকে ঝেড়েছেন, 35 বছর 40 বছর মানুষের কাছ থেকে ঝেড়ে 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 কী করেছেন আপনি? কটা মাদ্রাসা করেছেন, কটা হোস্টেল করেছেন, কটা মুসাফিরখানা করেছেন, কটা হাফিজি মাদ্রাসা করেছেন, খারিজি মাদ্রাসা করেছেন, সিনিয়র মাদ্রাসা করেছেন, কটা হসপিটাল করেছেন? মানুষ তো আপনি ঠিক এইভাবে এইভাবে চেয়েছিলেন তো, মানুষ আপনাকে দু হাত ভরিয়ে দিয়েছে, আপনি শুধু বিলাসিতা করেছেন, ফুর্তি করেছেন। দেখছেন না আপনার পুরো বিলাসিতা জায়গা কী করেছেন আপনি? ওই জায়গার উপর যদি একটা মাদ্রাসা করতেন, একটা হসপিটাল যদি করতেন, কী উপকার হতো? হিন্দু মুসলমান সবাই যেত ওখানে, একটা হসপিটাল করলে কত মানুষের সেবা হতো। আপনি কী করেছেন? শুধু ফুর্তি করেছেন, আয়েস করেছেন, আর একজন করছে তার শুধু পিছনে কাটি দিচ্ছেন। আপনার তো অনেক ভাই আছে, আপনার অনেক ভাই আছে, তারা তো কিছু বিরোধিতা করছে না। আপনারা তো চুলকনি হচ্ছে কেন? আপনারা তো গায়ে সুড়সুড়ি হচ্ছে কেন? দেখছেন আপনার চেহারাটা কী হয়েছে হিংসা করে করে? আপনার চেহারার মাঝে মাঝে আইনায় গিয়ে দেখবেন, মাঝে মাঝে আইনায় গিয়ে দাঁড়াবেন যে আপনার চেহারা শুধু হিংসা করে করে, আপনার মুখটা পুড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে হিংসা করে করে। আপনাকে লজ্জা লাগে না যে আমি আমি কিছু করতে পারিনি, সে একজন করছে করুক? আপনি আগে মানুষের কাছ থেকে, আমরা দেখতুম মানুষের কাছ থেকে পয়সা নিতেন, অ্যাম্বুলেন্স কিনবো, অ্যাম্বুলেন্স কিনবো, পয়সা দাও। আগে আপনি হাওড়া জেলায় একটা লোককে বলতেন, সেট একটা বড় লোককে বলতেন, বাবা একটা অ্যাম্বুলেন্স কিনে দাও আমাকে, পয়সা দাও, অ্যাম্বুলেন্সের পয়সা দিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনায় একজনকে বলতেন, বাবা একটা অ্যাম্বুলেন্স দাও, সে অ্যাম্বুলেন্সের পয়সা দিয়েছে একটা। উত্তর চব্বিশ পরগনার একজন সেট লোক একটা বড় লোককে বলেছেন, বাবা একটা অ্যাম্বুলেন্স কিনবো, আমাকে পয়সা দাও। এইরকম বর্ধমান থেকে নিয়েছেন, পুরুলিয়ার কাছ থেকে নিয়েছেন, বাঁকুড়ায় একজনের কাছ থেকে নিয়েছেন টাকা অ্যাম্বুলেন্স কিনবো, পশ্চিম মেদিনীপুর থেকে একজনের কাছ থেকে টাকা নিয়েছেন অ্যাম্বুলেন্স কিনবো, পূর্ব মেদিনীপুর জেলায় একটা সেট মানুষকে বলেছেন যে তার বাড়ি হলো হলদিয়ায়, আমি নাম বলছি না, তার কাছ থেকে টাকা নিয়েছেন অ্যাম্বুলেন্সকে, অ্যাম্বুলেন্সের পয়সা দেন, সে আপনাকে 6 লক্ষ 7 লক্ষ টাকা দিয়েছে। এবার আপনি একটা অ্যাম্বুলেন্স কিনে বাড়ির সামনে রেখে দিয়েছেন, ছোটো হুজুর গেবলা দরবারে অ্যাম্বুলেন্সটা রেখে দিয়েছেন। আচ্ছা বলুন তো, আমি মিডিয়া ভাইদের, আপনারা 10 জন এখানে দাঁড়িয়ে আছেন, 10টা মিডিয়া আজকে এসেছেন আমার কাছে, এই 10 জনকে আমি জিজ্ঞাসা করছি, একদিনে কি উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়া, ডায়মন্ড হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার লোক আসে? হট করে একটা একদিন উত্তর চব্বিশ পরগনার লোক আসে, যে পয়সা দিয়েছে 6 লক্ষ টাকা কি 7 লক্ষ টাকা অ্যাম্বুলেন্স কেনার, সে বলছে, হুজুর সে আপনাকে 6 লক্ষ টাকার দিয়েছিলাম অ্যাম্বুলেন্স কেনার জন্য, ওই অ্যাম্বুলেন্স কিনেছেন? ওই তো দাঁড়িয়ে আছে। বলো, আচ্ছা আচ্ছা ঠিক আছে হুজুর। একদিন বাঁকুড়া থেকে একজন আসলো, যা সে পয়সা দিয়েছে, সে এসে বলছে, হুজুর আমি সে টাকা দিয়েছিলাম অ্যাম্বুলেন্স কেনার, বলছে ওই তো। মেদিনীপুর থেকে যে টাকা দিয়েছে, সে বলছে, হুজুর অ্যাম্বুলেন্স কই, বলছে ওই তো। যিনি হাওড়া জেলা থেকে টাকা দিয়েছে অ্যাম্বুলেন্স কেনার, সে এসে এসে বলছে, হুজুর সেই অ্যাম্বুলেন্স, বলো ওই তো। তাহলে একটা অ্যাম্বুলেন্স কিনে আপনি 14 জনকে দেখাচ্ছেন ওই তো অ্যাম্বুলেন্স। এইভাবে চিটিংবাজি করতেন তো আপনি? আমি তো আপনার বাড়ির ছেলে, আপনার নারীর খবর আমি জানি, এইভাবে চিটিংবাজি আর করেন না, মানুষ বুঝতে শিখে গেছে, মানুষের চোখে আর ধুলো দিতে পারবেন না, মানুষ আপনাকে মনে করে চিটার, পাক্কা চিটার, পাক্কা আপনি চিটার। একটা যে মাদ্রাসা আপনি করেছেন, সব তো মানুষ টাকা দিয়েছে, আপনার 2 টাকা খরচা হয়েছে? আপনি এরকম ভিক্ষা করে ভিক্ষা করে এর কাছ থেকে পায়ে ধরে কাছ থেকে হাত ধরে টাকা নিয়েছেন, যে বাত্তিগুণ আপনি লাগিয়েছেন রাত্রি যে বাত্তি জ্বলে, লাল নীল বাত্তি, আপনি কলকাতা যে দোকান থেকে নিয়েছেন, সে আমার খাস লোক, আমার আব্বা জানে সে খাস লোক, তাকে বলেছেন যে আমার ঘরে বাত্তি লাগাবো, 6 লক্ষ না 7 লক্ষ টাকা বিল হয়েছে, আপনি 2 লাখ টাকা দিয়ে বলছেন এই মাদ্রাসার জন্য, বাকি টাকা মাইনাস করে দাও, আমি দিতে পারবো না আর। বলে, হুজুর তাহলে 1,000 টাকা মাদ্রাসা দান করো, মাদ্রাসার জন্য করছি, তাকে আপনি 2 লাখ টাকা দিয়ে আপনি 8 টাকা দেননি। সে বলেছে, আচ্ছা হুজুর ঠিক আছে, মাদ্রাসার জন্য করছেন তো, যান নিয়ে যান। শুধু দাদা পীরের মুখের দিকে চেয়ে আপনাকে মানুষ টাকা দিয়েছে, আপনি বলছেন আমি আমার টাকা আমার টাকা আমার টাকা করে, বলেন মেহমানদের টাকা, বলেন আমার দাদা পীরের ভক্তদের টাকা, সেই টাকাই আমি করেছি। আপনি অত কিছু করেছেন, সব দাদা পীরের ভক্তরা দিয়েছে আপনাকে, শুধু আপনি বিলাসিতা করার জন্য করেছেন, মানুষের জন্য আপনি কিছু করেননি। যে করছে, যারা যারা করছে, তাদের পাশে দাঁড়ান, আপনার ভালো হবে। আমার মেজ ভাই শিলিগুড়িতে একটা মাদ্রাসা করছে, মালদা জেলায় আমার আব্বা হুজুর পীর কেবলা মাদ্রাসা করেছেন, একদম জালালপুর স্টানের পাশে, হাওড়া জেলায় মাদ্রাসা, দক্ষিণ চব্বিশ পরগনায় মাদ্রাসা, সেই সব মাদ্রাসা আমরা দেখাশোনা করছি।
এরকম যারা যারা করছে তাদের পাশে দাঁড়ান, এটা আপনার জন্য ভালো। আমাকে ভালো লাগছে না ওনার কথা বলতে। তার কারণ যিনি পিসায় হবে বা পীর জাদা হবে তাদের চেহারা দেখলেই বোঝা যায়, উনি তো একটা ফাসেক, উনি পীর জাদা, উনি তো ফাসেক, পাক্কা উনি ফাসেক। যদি বলেন কেন ফাসেক, ওনার মুখে দাঁড়িয়ে আছে নবীর সুন্নত, তাই দেখেন নবীর সুন্নত হলো এক মুষ্টি নাড়ি। নবীর সুন্নত কি এক মুষ্টি নাড়ি? ওনার মুখে দাঁড়িয়ে আছে নবীর সুন্নত, ওনার মুখে আছে, উনি তো ফাসেক। ফাসেকের কথা কেন বলছেন বলুন তো? হ্যাঁ, সবাই পীরজাদা, পীরজাদা হয়ে যাবে, পীর হয়ে যাবে, এত সহজ জিনিস? অনেকজন গাড়িতে লিখছে তো পীর সাহেব, পীর সাহেব, অনেকজন পীর সাহেব লিখে ঘুরে বেড়াচ্ছে, পীরজাদা লিখে ঘুরে বেড়াচ্ছে। তাদের ইতিহাস খুলে দেখেন, তার বাবা মুদিখানার দোকান আছে, তার আব্বা, তার আব্বার সে তার আব্বা স্কুলে চাকরি করতো, তার বাপ কোনো ব্যবসা করে, তার ছেলে ওই জলসা করা শিখে গেছে, টানটুন শিখে গেছে, টানটুন দেয় ভালো করে, সে এখন গাড়িতে পীর সাহেব লিখছে, সে পীর সাহেব হয়ে গেল, এত সহজ জিনিস। রবীন্দ্রনাথ ঠাকুরের গোঁপ দেখেছেন? এ মিডিয়া ভাইয়েরা তোমাদের জিজ্ঞাসা করছে, রবীন্দ্রনাথ ঠাকুরের গোঁপ দেখেছো? গোঁপ আর ওনার গোঁপটা মিলাবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গোঁপ এক জায়গায় রাখবেন আর ওনার গোঁপটা এক জায়গায় রাখবেন, গোবিন্দনাথ ঠাকুরের গোঁপ লজ্জা পেয়ে যাবে। গোঁপের পানি হারাম, উনি ফতোয়া দেয় গোঁপের পানি হারাম। তাহলে গোঁপের পানি যদি হারাম হয়, যিনি বলছে হারাম তেনার মুখে এত বড় গোঁপ কেন? উনি যে গ্লাসে পানি খাবে সেই গ্লাসে পানি খাওয়া যাবে না। উনি যদি কোনো পানিতে ফুঁক দেয়, কোনো তেলে ফুঁক দেয়, সে ফুঁকটা হারাম হয়ে যাবে। বুঝতে পারছেন না? পীরজাদা পীরজাদা করছেন, কিসের পীরজাদা? আমার পীরজাদা যারা আছে মাশাল্লাহ, আমার সব বাপ চাচারা পীর সাহেব, সব ভাইয়েরা পীরজাদা, তাদের চেহারা দেখবেন আর ওনার চেহারা দেখেন। শুধু হিংসা করে করে ওনার কী হয়েছে? দাড়িগুলো কেটে কেটে, দাড়ি কেটে কেটে, দাড়ি বলে কিছু জিনিস নাই ওনার মুখে। ও মানুষগুলো বললি খারাপ, কোনো মানুষ যদি পর্দার সঙ্গে আসে, পর্দা বেপর্দা নয়, পর্দার সঙ্গে আসে ফুলফোড়া শরীফে আসতে পারে। মহিলারা তো মদিনা শরীফে যায়, মক্কা শরীফে যায়, সব পর্দা করে যায়। সেরকম যদি পর্দা করে হেফাজতের সঙ্গে আসে তো অসুবিধে কী আছে? আর উনি যদি বলেন মহিলারা কেন আসবে ফুরফুরা শরীফে, কেন কিসের জন্য আসবে, অমুক নলেজ সিটিতে কেন যাবে, উনি তো আনা শিখিয়েছে, উনি তো মেয়েদের আনা শিখিয়েছে, উনি তো মেয়েদের মেয়েদের পাশে বসতেন, মেয়েদেরকে কোলে নিয়ে বসতেন, কোলের কাছে নিয়ে বসতেন, একই মঞ্চে মেয়েদের পাশে গিয়ে বসতেন। ওনার মুখে এসব ভালো লাগে না, উনি আগে নিজেই হিদায়ত হোক, এসব বলার আগে নিজেরটা চিন্তা করতে হবে, লজ্জা লাগে না? আচ্ছা, উনি যেসব কথাগুলো বলে ওই বলার পরে কমান্ডগুলো দেখে কীভাবে মানুষ গালাগালি করে, হ্যাঁ, বাপ মা তুলে গাল দিচ্ছে, লজ্জা লাগে না? কবে পরিবর্তন হবে? কেউ যদি বাপ মা তুলে গাল দেয় তাকে তো পরিবর্তন হওয়া দরকার। জামায়াতে উলামায়ে বাংলা 30 নভেম্বর ডেট হলো, আর 30 নভেম্বরের 10 দিন আগে মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে যারা আঞ্জুমানে জামাত ওলামায়ে দেখভাল করে, দেখাশোনা করে, যারা দায়িত্ব আছে সভাপতি সেক্রেটারি, এনারা মুখ্যমন্ত্রীকে ইনভাইট করে যে 30 নভেম্বর আপনাকে যেতে হবে। মুখ্যমন্ত্রী দাওয়াত কবুল করে যে আমি যাব। মুখ্যমন্ত্রী যখন বলেছে আমি যাব, এনারা প্রচার করেছে মুখ্যমন্ত্রী আসবে, মুখ্যমন্ত্রী আসবে, আর ঠিক 30 তারিখে 4 দিন আগে অর্থাৎ 26 তারিখে 26 নভেম্বর মুখ্যমন্ত্রী ঘোষণা বলে দিল ওনার পিএকে বা ওনার নবান্নই বলে দিয়েছে আমি ওই প্রোগ্রামে যাব না। কেন যাবে না? কিসের জন্য যাবে না? উনি ডেট দিয়েছে, উনি আসবে বলেছে, গেল না কেন? একটি মাত্র মানুষের জন্য গেল না। যেসব এমপি এমএলএরা, যেসব এমপি এমএলএ মন্ত্রীরা ওনার সঙ্গে বসে ওঠে, ওনাকে তো বাবা বলে, বাবা বাবা। তা আমি একটা এমএলএকে, একটা এমপিকে জিজ্ঞাসা করলাম, একটা মন্ত্রীকে জিজ্ঞাসা করলাম যে আপনারা ওনাকে বাবা বলছেন, বাবা বলছেন কী বলেন, কেন বাবা বলছেন? বলছে রাম রহিম বাবা নাম শুনেছেন? উনি কীভাবে অট্টলিকা করেছিল জানেন? রাম রহিম বাবা তো পশ্চিমবাংলায় ইনি যেভাবে অট্টলিকা করেছে, তাই ওনাকে আমরা বলিছি রাম রহিম বাবা, আমরা বলি রাম রহিম বাবা, কেন উনি যেভাবে ঝেড়ে ঝুড়ে করেছে, ও রাম রহিম বাবার কাজ ওটা। তাহলে ওই বাবার কথা আর কী বলবো বলেন তো? ওই বাবা থাকবে বলেছে, তাই মুখ্যমন্ত্রী আসবে না বলেছে। যেই দিনে ফুরফুরা শরীফগুলো 4 ডিসেম্বর 30 তারিখটা ক্যান্সেল করে 4 ডিসেম্বর করেছে, 4 ডিসেম্বরের লোক আসতো। আচ্ছা বলুন তো, দাদা পীরের সংগঠন লোক আসবে না? দাদা হুজুরের সংগঠন লোক আসবে না? হাজার হাজার লোক, আমার কাছে রিপোর্ট ছিল, হাজার হাজার লোক আসতো।
যেভাবে মানুষ আমাকে ফোন করে সেই সব লোক যদি আসতো ফুরফুরা শরীফে ওই মাঠে জায়গা দেওয়া যেত না। কিন্তু যখন শুনেছি ওই বাবা থাকবে, উনি থাকবে, ওই জন্য আর কেউ আসলো না। আচ্ছা বলুন তো, আপনি এটা লক্ষ্য করেছেন মিডিয়া ভাইয়েরা, আপনারা তো ছিলেন, লক্ষ্য করেছেন কি যখন উনি স্টেজে ছিল হাজার হাজার লোক রাস্তায় ঘুরছে, ওই ধারে কেউ যাচ্ছে না। আপনারা তো মিডিয়ারা তো অনেকজনকে জিজ্ঞাসা করলেন যে আপনারা কেন ভেতরে বসছেন না, বলছে ওকে আগে স্টেজ থেকে নামাও আমরা ভেতরে যাব। কী গো বলেছে না বলেনি যে ওকে আগে স্টেজ থেকে নামাতে বলো আমরা যাব গিয়ে চেয়ারে বসবো? যারা রাস্তায় ছিল সবাই যদি চেয়ারে এসে বসতো চেয়ারটা ফুল ফুল হয়ে যেত। ওনার কারণেই এক তো দেশের লোক যায়নি বসেনি, দেশের লোক সব রাস্তায় ছিল, গ্রামের লোক রাস্তায় ছিল, এবং আমার দাদা পীরের মহব্বতের মানুষেরা রাস্তা ছিল, ওরা বসতে চায়নি। কেন? ওনার জন্য। আর ওনার জন্যই ওই সমাবেশটা ফুলফ হয়ে গেছে। ওনাকে রাখার এক কারণে ওই সমাবেশটা ফুলফ হয়ে গেছে, লোক আসেনি। উনি যদি না থাকতো ফুরফুরা শরীফের অনেক বাচ্চা ছাড়াও যেত, ফুরফুরা শরীফে অনেক আমার ভাইয়েরা যেত, আমার বাচ্চা ছাড়া যেত, উনি আছে বলে কেউ যায়নি। ধানের পা থেকে মাটি সরে গেছে, প্রধানের কোনো অস্তিত্ব নেই, শেষ হয়ে গেছে। এখন যেটা শুনছি, এর কাছে ও এমপি, ও এমএলএ, ও মন্ত্রী, ও নেতার কাছে গিয়ে পায়ে ধরছে, হাতে ধরছে, ইনিও যাচ্ছে, ওনার পিছনে প্রধানও যাচ্ছে যে এনাকে একটা দায়িত্ব দেওয়া হোক, এনাকে একটা দায়িত্ব দেওয়া হোক। এটা সব রিপোর্ট আমার কাছে আছে, সব রিপোর্ট আমার কাছে আছে। উনি যে এমএলএর কাছে যায়, যে মন্ত্রীর কাছে গিয়ে বসে, সেই মন্ত্রীর আমার কাছেও আসে, আমার কাছেও বসে। সেই সব এমএলএ এমপির আমার কাছে এসে বলছে, আমাকে ফোন করছে যে আজকে উনি এসেছিল। এর একটা মন্ত্রীর কাছে গেছে, আমাদের বেড়ে যাবেন, তার কাছে সকালবেলা গেছে, 7টা বাজনে তখন পৌঁছে গেছে। সে বেচারা ঘুমাচ্ছিল, তাকে বলেছে আপনারা বসেন, 9টায় বেরিয়েছে, 2 ঘন্টা বাড়িতে বসে। একজন পীর সাহেব বলে, আমি পীর সাহেব, পীর সাহেব কোনো মন্ত্রীর কাছে 2 ঘন্টা বসে থাকবে? আচ্ছা, 2 ঘন্টা বসে থাকার পরে উনি বেরিয়েছে, ওনার হাত ধরে বলছে যে আপনাকে এই দায়িত্বটা, এই কাজটা পুরো, একটা জেলার দায়িত্ব নাহলে পঞ্চায়েতের কোনো দায়িত্ব, ব্লকের কোনো দায়িত্ব এনাকে দিতেই হবে, কোনো কথা চলবে না, হাত ধরে। তখন সে বলেছে আমি এটা বলতে পারবো না, টোটাল দেখ এটা, এই পঞ্চায়েতের ব্যাপারটা দেখা করছে, দেখাশোনা করছে অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আমাদের মাথার, আমরা এই বিষয়ে কিছু বলতে পারবো না। তারপর অম মন্ত্রীর কাছে গেছে, তম মন্ত্রীর কাছে গিয়ে এই বলছে আমাকে একটা দায়িত্ব দেন, একটা দায়িত্ব দেন। কেন? প্রধানকে দায়িত্ব দিলে ঝেড়ে খাওয়াটা সুবিধে হবে, ঝাড়ে রাস্তাটা ক্লিয়ার থাকবে যে আমি ঝাড়বো, ঝাড়া রাস্তাটা ক্লিয়ার থাকবে। আর শুনছি নাকি কিছু দায়িত্ব হয়তো দিবে, যারা দিবে দায়িত্ব তাদেরও ইন্টারেস্ট আছে, একে দায়িত্ব দিলে আমারও কিছু আসবে। তো যারা দায়িত্ব দিবে বলছে, শুনছি নাকি আবার দায়িত্ব দিবে, যারা দিবে তাদেরও তো কিছু হালুয়া রুটি হবে, যে ইনি পাবে, উনি পাবে, উনি পাবে, একে দেওয়া যাক, একে দিলে আমারও তো কিছু হবে। আমি হক কথা বলি, আমি কাউকে ছেড়ে কথা বলি না। সে কে, কে আমার চাচা, কে আমার ভাই, ওই সময় আমি দেখি না। যে অন্যায় করবে আমার প্রতিবাদ হবে। কোনো নেতা, কোনো এমএলএ, কোনো মন্ত্রী, কোনো এমপি, মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, যে অন্যায় করবে কাসেম সিদ্দিকীর প্রতিবাদ হবে। আমি কাউকে তেল মেখে চলি না, আর আমাকে, আমিও কাউকে তেল দিই না। আমি কারো কাছ থেকে 2 টাকা লিইনি, আর আমি কাউকে 2 টাকা দিইনি, আল্লাহ সাক্ষী।